কেমনে আপনারা ওই হাবিবের কথা ভুলে গেলেন? যেই মাদ্রাসার কথা আল্লাহ কোরআনের ২০ পারার ২০ পৃষ্ঠায় বললেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আমার আল্লাহ বললেন, মো বাবা, আল্লাহকে ছাড়া যারা অন্যকে বন্ধু বানাইতে চায়, মানে আল্লাহ রসুলকে বাদ দিয়ে যারা আউলিয়া অন্যকে যারা বন্ধু বানাইতে চায়, আমার আল্লাহ কয় ইত্তাখাদ মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া আকামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সার ঘরটা যেমন নড় বড়, মাকড়সার ঘর দেখছেন নি? কথা কয় না, অনেক মজবুত না, নরম, কেমন নরম, যেই নরমের সার নরম হইতে হাতও লাগান লাগবো না মনে হয়, এই টিস্যু দিয়া কোন রকম সোয়া লাগাইলি। আমার আল্লাহ কয়, হে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ এবং আমার হাবিবের বন্ধুত্ব বাদ দিয়ে তোমরা যারা অন্যকে বন্ধু বানাইতে চাও বানাও। মাকড়সার ঘরটা যেমন শক্ত, কেমন কথা কয় না, মাকড়সার ঘর নরম, আমি কইতাছি শক্ত। আমার আল্লাহ কয় অন্যরে বন্ধু বানাইলে যে অমুক ছাড়া আমার চলবো না, আছে না এই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে না, ওই লোকটা ছাড়া আমার হবে না, ওই লোকটা ছাড়া আমার চলবে না, তাইলে মাকড়সার ঘরটা যেমন নড় বড়, তোমার ওই বন্ধুটাও তোমার জন্য নড় বড় হবে। কারণ মাকড়সা দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপর তোমরা ভরসা করিও না, উসিলা বানাই আমার নূরের নবীরে, কারণ তোমাদের আদি পিতা, তোমাদের আদি বাবা যিনি সর্বপ্রথম মানুষ দুনিয়ার জমিনে, তোমাদের এই আদি পিতা তিনি কিন্তু আমার হাবিবের উসিলে দিয়ে আমার দরবারে দোয়া কবুল করাইছে। জোরে কর মারহাবা মাজান আপনি, আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় রসুলের একটা প্রেমের বাগান, রসুলের প্রেমের বাগান হই নাই ওইটা আল্লাহর প্রেমের বাগান হয়। জোরে কর মারহাবা, কেমন কথা, এমপি সাহেবকে দাওয়াত দিনা, মনে করেন এমপি সাহেব কোন অসুবিধার কারণে আসতে পারলো না, প্রতিনিধি পাঠাইলো, যদিও প্রতিনিধি আসে কিন্তু আমাদের কিন্তু মন তেমন একটা ভরে না। আর আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ মানুষকে ভালোবাসে, মহব্বত করে, মহব্বত কইরা মানুষকে মানুষ বলে, ভাই মহব্বত করো ঠিক আছে, তবে এই কাজটা কইরা দিলে, যেমন আমার কাছে মাঝে মাঝে আইসা কয় বাজান, আমার আজকে ১০ বছর সন্তান নাই, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আরো অনেক কিছুই কয় যেটার ধারে পাশে আমি নাই, সেই ব্যাপারে এই সমস্ত অনেক কিছুই তারা বলে। আমি বলি বাবা এই ব্যাপারে তো আমার কোনো ক্ষমতা নাই, তবে আমি আল্লাহর দরবারে হাবিবের উসিলা দিয়া তোমার জন্য বলতে পারবো। কয় বাজান যদি হইয়া যা মাদ্রাসার দুই তালা করিয়া দিব, আছে না এরকম কথা, যদি হইয়া যায়
মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেমন আমার একটা বাবারা দোয়া কইরা আপনারাও দোয়া কইরা একদল বাবার আজকে যেহেতু পাঁচ শরীক মাহফিল একদল বাবারা অনেক বড় একটা কাজ হাতে নিচ্ছে আমাকে ওরা বারবার রিকোয়েস্ট করতেছে বাজান একটু দোয়া করেন দোয়া করলে কি হইব কয় বাজান 11 তালা করেন আর 12 তালা করেন ইনশাআল্লাহ এটা আমরাই নিজেরা কইরা দেব সুবহানাল্লাহ আস্তে কইলেন বারো তলা করতে কি 12,000 টাকা হইব 12,00,000 12 কোটির কাছাকাছি চলে যেতে পারে আল্লাহ যে আবার আমি কইলাম নিয়ত ঠিক রেখো এর মধ্যে আবার আমি কয়েকজন ফির ভাইও আছে এরা কইছে বাজান কেউ যদি না করে আমরা তিনজন তো আপনার সন্তান আছি এই গরুবে আমাদের ভাগের অংশ থেকে আমরা 12 তালা লাগুক 13 তালা লাগুক সব ইনশাআল্লাহ আমরা কইরা দিব কেন 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 বাজানের মাধ্যমে যেন আমার আল্লাহ রাসূলের উসিলায় বাজানে দোয়া করব রাসূলের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করে যে বাজান এইটা পাইলে আমি এইটা দিব কথা পাইলে এইটা পাইলে এইটা দিব আর আমার আল্লাহ শর্ত দিল আমার সাথে যদি ভালোবাসা করতে চাও মানুষ মানুষের শর্ত দেয় আমি আল্লাহ শর্ত দিলাম শর্তটা হলো মানুষ মানুষের আমার বান্দারা বান্দিরা একজন আরেকজনকে শর্ত দেয় আমি আল্লাহ আমাকে পাবার জন্য শর্ত দিয়ে দিলাম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই আমার সাথে প্রেম করতে চাই আমি আল্লাহ শর্ত দিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এবারে ফাত্তাবিউনি তারা যেন আমার হাবিবের মাধ্যম বানায় আমার হাবিবের ইতাআত যেন তারা করে আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যেন তারা করে মানুষ শর্ত দেয় এইটা হইলে এইটা দিব আর আমার আল্লাহ শর্ত দিব আমাকে পাইতে হইলে বন্ধুর কদম মোবারকে যাও বন্ধুর কদম মোবারক হাসিল হইয়া গেলে আমি আল্লাহর কুদরতি কদম এমনি হাসিল হবে আমার ভাইরা আমার বাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিলেন আমার কাছে আসতে নবী লাগবে কি লাগবে কথা কর না কথা নবী লাগবে আমার কাছে আসতে আর আমরা শর্ত দেই ভাই আমি এই জিনিসটা চাই কয় ঠিক আছে দেব কিন্তু জমিন কিন্তু এইটা দিতে হইব কথা কয় না ওই জমিন দিলে আমি এইটা দেব কথা কয় না আর আল্লাহ কয় আমারে চাইলে নবীর কাছে যাও সুন্নিরা কি এমনি নবী নবী করে মিয়া এই জন্যই তো আমার লেখা নবী নবী করে মোর দিন কাটে বাবা দিন কাটে গো দিন বলো নবী নবী বলে মোর দিন কাটে আ দিন কাটে গো দিন কাটে হে ও ও নবী গো ও নবী গো তুমি যেথায় কবি যাব সেথায় এই তো ভাবনা সব হারাতে পারি গো নবী তোমায় হারাব না ওয়াদা দেন ওয়াদা দেন ওয়াদা দেন হাত উঠে মহব্বত ওয়াদা দেন নবীর চরণেতে
কেন থাকার ওয়াদা আমি করতেছি আপনাদেরকে করাইতেছি, সবাই আসলো মাথা দিয়া জমিনে আমার আল্লাহকে, ও জিব্রাইল সবাই গেল দুনিয়ার জমিনে মাথা দিয়া, কিন্তু আমার হাবিবের ব্যাপারে আমি আলাদা সিদ্ধান্ত নিছি, আমার বন্ধুর ব্যাপারে আমি আলাদা সিদ্ধান্ত নিছি রে জিব্রাইল, আমার বন্ধুরে আমি পৃথিবীর মধ্যে মিলাদ নবী সাল্লাম করাবো পা মোবারক দিয়া, কেন কেন এই পৃথিবী হইল না পাক, আমার বন্ধুর কদম মোবারকের নিচে এমন কিছু নিয়ামত আমি আল্লাহ রাখছি যে মেরাজের রাতে জিব্রাইল সাক্ষী দিল নবী ঘুম মোবারক, যায়া দেখতেছেন জিব্রাইল আমার নূরের নবী ঘুম মোবারক, এখন আল্লাহ তো বলছে আমার বন্ধুরে আমার হাবিবুল্লাহরে তোমরা হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম ফা আকতারুহুম লা ইয়াকিলুন, আল্লাহ নির্দেশ করলেন কোরআনে আমার বন্ধুর হুজরা মোবারকে গেলে আমার বন্ধুর হুজরা মোবারকের পিছন থেকে বন্ধুরে ডাক দিবা না, আমার বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে আমার বন্ধুরে তোমরা ডাক দিয়া ডিস্টার্ব করবা না, কারণ বন্ধু মুরাকাবায় থাকতে পারে এবাদতে থাকতে পারে। আবার জিব্রাইল কামার আল্লাহ আরো বললেন 22 পারার 4 পৃষ্ঠায় লা তাদখুলু বুয়ুতান নবী, জিব্রাইল হাবিবের বাড়ি যাই ভাই, কেন মানুষ আমার নবীরে চিনে চিনে জিব্রাইলকে আল্লাহ বলেন জিব্রাইল লা তাদখুলু বুয়ুতান নবী, বন্ধুর হুজরা মোবারক যাবে কিন্তু খবর না কোন জায়গায় যাওয়ার জন্য আমি আর না তোমাকে অনুমতি চাইতে বলি না গেলে জিব্রাইল, কিন্তু আমার হাবিবের কদম মোবারক অনুমতির জন্য দাঁড়ায় থাকো, আমার হাবিবের অনুমতি ছাড়া হুজরা মোবারকে ঢুকবা না, ওই জিব্রাইল আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাদ মোবারকটা ফেটে গেল, জিব্রাইল ঢুকলেন, ঢুকার পরে চিন্তায় পড়ে গেলেন কেমনে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবো, না জানি কোন বেয়াদবি হয়ে এই চিন্তা করে জিব্রাইল আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনে নূরানি কদম মোবারকে যে জিব্বা দিয়ে আমার আল্লাহরে ডাকে, যে জিব্বা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যে জিব্বা দিয়ে জিব্রাইল আল্লাহ আল্লাহ পড়ে, ওই জিব্বাটা জিব্রাইল আমার নূরের নবীর নূরানি কদম মোবারককে দিয়া ছাড়তেছে, আমার নূরের নবী বুখারীর হাদিস চক্ষু মোবারক ঘুমা অন্তর মোবারক ঘুমায় না, জিব্রাইল আজকে তোর প্রেমের পরীক্ষা নিব, আমি নূরের নবী আমাকে তুমি কেমন ভালোবাসো
জিব্রাইল বলে দেয় নবীগো আমি কেমন ভালোবাসি, সেই ভালোবাসার কথাটাও মেরাজের রাতে জিব্রাইল জানিয়ে দিলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাইল কামিয়ার পাঠ মোনা যাইতে নবীকে বেদ্য বের রসুলে তো কয় তুমি নাকি আমার উস্তাদ, তাই আমি বলি তোমার ছাত্র নাউজুবিল্লাহ কও নাউজুবিল্লাহ, আমি তোমার ছাত্র হইলে আমি জামু তুমি কেন যাইবা না, জিব্রাইল কামি গেলে জলে পড়ে সরকার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন জিব্রাইল কয় জিব্রাইল বনে কান্দিয়া নবী আমার আর জি বলবেন গিয়া গো, জিব্রাইল বনে কান্দিয়া নবী আমার আর জি বলবেন গিয়া ও পলসে রাত পার করব আমি, পলসে রাত পার করব আমি, আপনি যাদের পেরেশান মোদের নবী আল্লাহর মেহ বলো মোদের নবী আল্লাহর মেহ, বাবা আমরা বড় ভাগ্যবান, হাত উঠে কও না বাবা আমরা বড় মোদের রাসূল আল্লাহর মেহ আন বাবা মোদের নবী হাত নামান বাবার জিব্রাইল আমি আর যেতে পারবো না, তবে আমার একটা আরজি আছে নবী গো। আমার নূরের মিশন সালাম বললেন আরজিটা কি, কয় আপনাকে যারা ভালোবাসে ভালোবেসে যারা দুরুদ সালাম মিলাদ নিয়াম করে আমার এক একটা নূরের পাখা গো নবী, এক একটা দুনিয়ার সমান এই রকম 600 নূরের পাখা আমার, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবীকে ভালোবাসে ওলি উল্লাহ পাগলা কেন বারবার কেন হাবিবের প্রেমের কথা আজকে ওয়াজ আমি এই নাই ইনশাআল্লাহ করব আল্লাহ তৌফিক দিলে আমিন কর, কেন আমি বারবার হাবিবের প্রেমের কথা বলি, শুধু আমি না আমরা যাদের মাধ্যমে আল্লাহ রসুলকে পেতে চাই ওই সমস্ত আমাদের মুরব্বীরাও আমাদেরকে শিখাইলেন বাবা বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে সাথী নিয়ে যাও রসুলের সুন্নত, একা একা যাইও না, আর কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও, কারণ সব আলেমরা তোমারে বিদায় দিতে যাবে বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস আমার হাবিব তোমার কবরে হাজির হবে, এই জন্য তো আমার গজল লেখা, যদি আমার ছোট এমদাদ আমার মহব্বতের এমদাদ সুন্নিদের শ্রেষ্ঠ নাচ শিল্পী বাংলার জমিনে এই পাগলে আমার এই নাচ শরীফটা সুন্দর করে গেয়েছেন, দিন রাত কাঁদি শুধু নবীকে বলো না দিন রাত মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, হে মারে মোদের জন্য কাঁদেন নবী, হে বাবা সেই আমার মুর্শিদ কেবলা থাকতে হঠাৎ করে মগবাজারের হুজুর কেবলা ওই সময় রিয়াজরা তোমরা বড় হও নাই, সেই 19 বছর আগে যখন এই নাচ শরীফটা আমি লিখি হঠাৎ করে মুর্শিদ কেবলা আমাকে বলল ওলিউল্লাহ তোমরা তো সময় ছাত্র ওলিউল্লাহ তোমার নাচ শরীফ তো অন্য শিল্পীরা গায়, আমি বললাম বাজান কে, অনেক চিটাগাঙ্গের শিল্পীরা তোমার নাচ শরীফ আবার তুমি যে লেখছো এইটাও তোমার নামটা পর্যন্ত বলে না, আমি বললাম বাজান আমি তো নামের জন্য লিখি আমি তো লিখছি কারণ কাসিদায়ে বলতার প্রদীপ ইমাম বুসিরি রহমতুল্লাহ কাসিদায়ে বলতার শরীফ লিখে সবুজ চাদর মোবারক উপহার পেয়েছে,
এই জন্যই হাবিবের কদম মোবারকে থাকার জন্য থাকানোর জন্য ওয়াদা আমি দিচ্ছি আপনারাও দেন ভালোবেসে নবীজিকে ভালো সামনে দিয়ে যায় সাহাবীদেরকে বললেন তোমরা তো বেশিরভাগই দেখি আমি ব্যাকল দেখতেছি সাহাবীরা কয় নবী কই কথা জবান মোবারক দিয়ে কেন বললেন কয় আমি এই জন্য বললাম যা তোমরা খাও না তা কেন তোমরা জোগাড় করো সুবহানাল্লাহ বল হাদিস যা তোমরা মানি অতিরিক্ত কেন তোমরা জোগাড় করো আর যেই ঘরে তোমরা থাকো না ওই ঘর কেন তোমরা বানাও সুবহানাল্লাহ বলে এই জন্য তোমাদেরকে ব্যাকল বললাম যেই জিনিস তোমরা খাও না মানে যা লাগে তাই তোমরা খাওয়ার জন্য তৈরি করো এর বেশি কেন তোমরা অতিরিক্ত কেন করতে যাও আর যতটুকু তোমার না হইলেই নয় ততটুকু না করে তোমরা অনেক কিছুই করতেছ এই জন্য তোমাদেরকে আমি চালাক বলছি না তোমাদেরকে বোকা বলতেছি আমার ভাইরা বাবারা আব্বারা কেন আমাদের মুরব্বীরা নবী নবী করতে শিখাইলো নবী নবী তো শুধু আমরা করি না আজকে একটা আলোচনা যদি আমার মনে হয় ইনশাআল্লাহ আমি করব অনেক আগে আমি করেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর পৃথিবীর জমিনে আমি তিনটা জিনিস বড় পছন্দ করি আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি আবু বকর কথা শুনে ওমর কয় নবী গো আমিও তিনটা জিনিস পৃথিবীর জমিনে পছন্দ করি ওসমান জিনুরান কয় নবী গো আমার ভাই আবু বকর তিনটা জিনিস পছন্দ করেন দুনিয়ায় ওমর কইল তিনটা জিনিস পছন্দ করেন আমি ওসমান ঘোষণা করলাম আমিও তিনটা জিনিস পছন্দ করি আলী রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় তিন ভাই বললেন তারা প্রত্যেককে জমিনের তিনটা জিনিস বেশি ভালোবাসেন আমিও জমিনের মধ্যে আমি আলী তিনটা জিনিস বড় ভালোবাসি জিব্রাইল কয় আল্লাহ গো তোমার নবী কইল তিন জিনিস ভালোবাসি তোমার হাবিবের প্রধান উজির আবু বকর সিদ্দিক বলল তিনটা জিনিস ভালোবাসে ওমর তোমার ওমর বাবারে জবাই করলো মামারে জবাই করলো মুনাফিকরে জবাই করলো ওমর জান্নাতের দ্বিতীয় টিকেট ঝরে দিয়েছো ওই ওমরও কয় তিনটা জিনিস ভালোবাসে আর ওসমান জেন্নুরাইন যাকে দুই নূরওয়ালা বলা হয় মানুষের ব্যাকলের কিন্তু ব্যাকল কয় না কাজ কারবারে ব্যাকল কয় রসুলের দুই কন্যা দয়কে শাদি মুবারক করার কারণে ওসমান হইল দুই নূরওয়ালা আর রসুল বলে মাডি আব্বা জানুরাই জিব্রাইল কয় নবী গো আল্লাহ গো কেমন কাজ কারবার হাবিবের দুই কন্যা দয়কে শাদি মোবারক করার কারণে ওসমান হইল দুই নূরওয়ালা সুবহানাল্লাহ ব্যাকলের ব্যাকল কয় না কাজ কারবারে ব্যাকল কয় কথা কয় না ঠিক নিও এক পাগলা আমি ওয়াজের মধ্যে মাঝে মাঝে বলতাছি পাগলায় পাগল হইছে কিন্তু মানুষ পাগল হয় না
পাগল কবি না পাগল কওয়ায় সাইরা দেমো কেমনে পাগল কব গুড়ের মার্কেটে গেছে জোলাগু জোলাগু বুঝেননি যেটা পানির মতো দুধের মতো মানে পানি পানি গুড় আর ছেলেতে কয় এই ওস্তার ছেলের জানি কি কয় লালি 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 আর কুমিল্লা কয় রশিদ কথা পায় না হ্যাঁ ঠিক আছে কুমিল্লা কয় রশিদ সিলেট কয় লালি ফরিদপুর কয় জোলাগু কথা পায় না ফরিদপুরে কয় জোলাগু পাগলা কয় পাগল কবি না মারে জোলাগুরের মার্কেটে যায় মাইটা যেই কলসি গুনি আছে জোলাগুর রাখ একবার হাত পুরাটা ঢুকাই দিছে কান পর্যন্ত মিডাই লাগছে পুরা হাতে একটা দর দিয়া মুড়ির মার্কেটে গেছে মুড়ির মার্কেটে যায় মুড়ির বস্তার মধ্যে হাত ঢুকাইছে এখন মুড়ি গুড়ের মধ্যে লাগছে না সরছে এখন পাগলা এত দূর যায় আর কয় মানুষ আমারে পাগল হয় মানুষ আমারে পাগল হয় কারণ কাজকার বারে পাগল হয় মানুষ রসুলের দুই কন্যা দয়কে সাদি মোবারক করেন কারণে ওসমান হইল দুই নূরের অধিকারী আর যার কারণে দুই মেয়ে নূর হইল যার কারণে ওসমান যে নূরেন দুই নূরের অধিকারী হইল ওই নবী নাকি মাটির তৈরি জোরে কার নাউজুবিল্লাহ আমার নবী নূরের নবী মাটি না বলো আমার নবী নূরের নবী মাটি নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 তোমায় ভুলতে পারি না নবী না 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 তোমায় হায় হায় আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই যারা হয়েছে আল্লাহ নবী তাদের গুণা নাই আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই যারা হয়েছে আল্লাহর রসুল তাদের গুণা নাই নবীদের নবী তিনি কেন বোঝো না নবীদের নবী আমার কেন বোঝো না 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 তোমায় ভুলতে পারি না নবী না 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 তোমায় ভুলতে পারি হায় হায় আমার নবী নূরের নবী মাটির নবী না হাত তুইলা আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 তোমায় ভুলতে পার না নবী না 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 তোমায় ভুলতে পারি নবীজি দুই কন্যা নূর নবী মারি হায় হায় বাবা রে ওই ওসমান জিন নূরাইনের কথা জিব্রাইল কয় আবু বকর কইল তিনটা জিনিস পছন্দ ওমর কয় তিনটা জিনিস পছন্দ ওসমান কয় তিনটা জিনিস পছন্দ আপনার আলীও কয় তিনটা জিনিস পছন্দ ইয়া রাব্বাল আলামিন আমি জিব্রাইলের ঘোষণা দিতে মনে চাই কয় কি ঘোষণা দিবা কয় আমি জিব্রাইলেরও তিনটা জিনিস পছন্দ সুবহানাল্লাহ আমার আল্লাহ কা জিব্রাইল আমার হাবিব কইছে তিন আবু বকর কয় তিন ওমর কয় তিন ওসমান ও তিন আলী ও তিন আবার তুমি আমার সকল নবী রাসূলদের কাছে তুমি দূত হিসাবে যাও তুমিও কো তিনটা জিনিস পছন্দ আমার আল্লাহ কা জিব্রাইল আমার কাছেও তিনটা জিনিস বড় পছন্দ এই হাদিস যখন ইমামদের কাছে প্রশ্ন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল ওনাদের চারজনের কাছে যখন এই হাদিস প্রশ্ন ও ইমাম আজম আবু হানিফা কয় আল্লাহ কইছে তিন জিনিস পছন্দ রসুল কইছে তিন জিনিস পছন্দ জিব্রাইল কইছে তিন জিনিস পছন্দ আবু বকর ওমর ওসমান আলী তারা চারজনে কইছে তিন জিনিস পছন্দ আমাদের মাযহাবের ইমাম আজম ইমাম আবু হানিফা কয় আমার কাছে তিন জিনিস বেশি পছন্দ ইমাম শাফি কয় ও আমাদের মহান ইমাম এখন তো ইমামের অভাব নাই কথা কয় না কত ইমাম বাইরে হইল নাম পর্যন্ত পাল্লায় আলে আছে আছে
আছে কি না নাম পর্যন্ত পাল্টায় ইমাম হওয়ার জন্য আল্লাহ যেন ইবাদত করে আমিন করেন আমিন আব্বা জান্নারে ইমাম শাফি কয় আমারও তিন জিনিস পছন্দ ইমাম আহমদ ইবনে হাম্বল কয় ইমাম মালিক কয় আমারও তিন জিনিস পছন্দ এক নম্বরে এই অন্ত ইমাম মালিকের কথাটা কইয়া দি এরপরে আল্লাহর কথা কম জিব্রাইলের কথা হাবিবের কথা কম রাজি না এখন না কোন সময় হবে না আজকে আমার লম্বা নামে ইনশাআল্লাহ আমি পাবো আল্লাহর মেহেরবানি নবীজির ঘাম মোবারকের সাদকা কি মোবারকের সাদকা কথা কয় না কি মোবারক আতরা আগরিয়ার পেরেশে যাহাই বলো না মেশকু থেকে অনেক ঘেরা না নবীর পচিনা হায় হায় আতরা আগরিয়ার ইয়ার ফ্রেশ শুনছেন না শুনছেন ফুসফুস এই যে বডি স্প্রে কথা কয় না শরীরের যেন ঘেরান লাগে এই জন্য বডি স্প্রে বাবা আর তিরমিজির হাদিস মাওলানা সাহাবীরা মাঝে মাঝে আমার হাবিবের কদম মোবারকে হুজরা মোবারকে সাক্ষাতের জন্য যেতেন যায়া দেখতেন আমার নূরের নবী হুজরা মোবারকে নাই হুজরা মোবারকে নাই আম্মাদের কো জিজ্ঞাসা করতেন না হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই সাহাবীদের কো জিজ্ঞাসা করতেন না অনেক সাহাবীর এরকম আকীদা ছিল প্রশ্ন করতেন না আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ও বাজান সাহাবীরা রহমাতুল লিল আলামিনকে না পেয়ে রাস্তায় বের হয়ে যাইতেন কেন ওলিউল্লাহ নবী নবী শিখাইতে চায় সাহাবীরা নাকারে পরিষ্কার করে রাস্তায় বের হয়ে যেতেন রাস্তায় বের হয়ে নাকটা রাস্তার দিকে নুয়া নুয়া গেরার নিতেন যারা জানে না তারা প্রশ্ন করত কিসের গেরার নিতেছ ভাই তুমি কা রসুলের হুজরা মুবারকে গিয়েছিলাম পাই নাই না পাইলে আম্মাদেরকে জিগাইবা যারা রসুলের কাছে তাকে সাহাবীদেরকে জিগাইবা হয় আমরা এমন রসুলের উম্মত তিরমিজির হাদিস এমন রসুলের উম্মত আমরা তিনি কোথায় গেছে জিজ্ঞাসা করা লাগে না কয় কেন কয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়া গেছে ওই রাস্তায় বেশি না হইলেও অন্তত 24টা ঘন্টা রসুলের শরীর মোবারকের ঘেরাম থাকবে সুবহানাল্লাহ বলে কয় কেমন আকীদা কেমন বিশ্বাস যে আমার নূরের নবী যেই রাস্তা দিয়ে গেছে মাওলানা শিহাবউদ্দিন রে জিগান লাগবে না মাওলানা ফরহাদ বুলবুলি রে জিগাইতে হবে না আর তরিকতের একজন পাগল সফিউল্লাহ ভাই রে জিগান লাগবে না আমার কোন আলেমের জিগাস করা লাগবে না মোবারক হোসেন ফরাজ নিয়ে প্রশ্ন করা লাগবে না নবী কই হাবিবুর রহমান নূরের প্রশ্ন করা লাগবে না নবী কই আমার নূরের নবী যেই রাস্তা দিয়ে গেছেন ওই রাস্তায় গেলেই হাবিব কোন কোন দিকে গিয়েছেন ওই ঘেরানটা রাস্তার জমিনে রাস্তার দুব্বায় রাস্তার গাছ গাছরায় হাবিবের ঘেরান মোবারক নিজের মধ্যে আটকায়া রেখেছে এই জন্যই আমার সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামারা শুধু স্টেজের মধ্যে দেখবেন ইবাদতের পাশাপাশি হাবিবের প্রেমের কথা বেশি কয় ঠিক নিও কেন বেশি কয় মোহাম্মদ সিররে কুদরত তু রমস উসকি কিয়া জানে শরীয়ত মে তু বান্দা হে হকীকত মে খুদা জানে সুবহানাল্লাহ শরীয়তে দেখতে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো দেখা গেছে কিন্তু হাকিকতে রসুলকে
এইটা একমাত্র আল্লাহ জানে কেন বুখারীর হাদিস 1400 সাহাবীর পানি নাই আমার আঙ্গুল কাটলে রক্ত বাইর হইব আর বুখারীর হাদিস 1400 বা 1500 সাহাবীর পানি নাই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত সামান্য অল্প অল্প পানি তোমাদের কাছে আছে নি খাওয়ার মতো নাই ফুটায় ফুটায় থাকতে পারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যত ফোঁটা ফোঁটা পানি আছে সমস্ত ফোঁটা ফোঁটাগুলি একসাথে কইরা একটা পেয়ালায় করে আমার হাত মোবারকে আমার কাছে আনো আনার পরে আমার আঙ্গুল থেকে রক্ত বাহির হবে আমার নূরের নবী পাঁচটা আঙ্গুল মোবারক ওই পানির মধ্যে চুবাইয়া দিলেন আ মানুষের শরীর থেকে রক্ত বাহির হবে আর আমার নূরের নবীর হাত মোবারক কাটাও লাগলো না পল্লশু সাহাবী পানির পিপাসা কাতর হয়ে গেল এমন কি উটের নারী ভরি পর্যন্ত চিবায় তারা পানি পান করার চেষ্টা করতে থাকলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল মোবারক পেয়ালার মধ্যে একটু চুবাইয়া দিলেন চুবানোর সাথে সাথে যেই আঙ্গুল মোবারক থেকে রক্ত মোবারক বাহির হওয়ার কথা ওই আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেল এই জন্যই তো কবি কয় মোহাম্মদ সিরলে কুদরত তু রমস উসকি কিয়া জানে শরীয়ত মে তো বান্দা হে হাকীকত মে খুদা জানে মানুষের হাতের জোড়া লাগাইতে শাহ কেন লেখলো কবি কথা লেখলো কেন হাতের জোড়া লাগাইতে সিলাই করা লাগে এরপরে আরো কত প্লাস্টিক সার্জারি মার্জারি কইরা কত কিছু করে আ সাহাবীর হাতটা কেটে গেল প্রায় লল 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 করতেছে সাহাবী নূরের নবী রহমাতুল আলামিনের নূরানি কদম মুবারক যে হাজির হইলেন নবী গো সাহাবীদের আকীদাটা কি ডাক্তারের কাছে দোর মানলো না কবিরাজের কাছে দোর মানলো না হার ভাঙ্গা চিকিৎসা করে তাদের দরবারে দোর মানলো না হাতরা কাইটা ঝুইলা পড়ছে একটা দোর মাইরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে গেলেন এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের ব্যাপারে বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন এই মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট কেন সন্তুষ্ট ইদিউ বাইউনাকা তাহাতা সাজানো আল্লাহ হাবিব গো যখন তারা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম ওই সাহাবীদের ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আসহাবি কান্নজ আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো বি আইয়ে একদা দাইতো বেশি লাগবে না একজন সাহাবীর একদা যদি করতে পারো এটা দাইতো তোমরা হেদায়েত পেয়ে যাবে ওই সাহাবীর হাত কেটে গেল পাগলায় যাইবো ডাক্তারের কাছে পাগলায় যাইবো কবিরাজের কাছে কিন্তু তা না গিয়ে একটা দোর মাইরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গেল আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ লাগাইয়া দিলেন প্রেসক্রিপশন দিয়ে দিলেন যেই প্রেসক্রিপশনে টাকা টাকা লাগে না যেই ঔষধ কিনতে টাকা লাগে না আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বাম হাত দিয়ে হাত কাড়ে যেই জায়গা থেকে কাটছে সেই জায়গায় লাগাও লাগানোর পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফ্রি ঔষধ দিয়ে দিলেন সুবহানাল্লাহ ফ্রি ঔষধটা দিয়া কোন রকম একটা ল্যাপ লাগায় দিলেন সাহাবী বলতেছেন ওরে দুনিয়ার মানুষ ওরে আমার নূরের নবীর উম্মতে না আমার কাটা কাটার আগে হাতের যে শক্তি ছিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুথু মোবারক দিয়ে একটা ল্যাপ দিয়ে দিলেন আমার হাতের ভিতরে আমার শক্তিটা আরো বেশি বাইরে গেল সুবহানাল্লাহ এখন এই জন্য কবি কয় মোহাম্মদ সিন্নে কুদরত তো রামসস কে কি আ জানে শরীয়ত মে তো বান্দা হে হাকীকত মে খোদা জানে কি রে মানুষের থুতু মানুষের মানুষের থুতু মানুষের গায়ে লাগলে মানুষ কিলাকিলি লাগায় দেয় মারামারি ধরা দুনি লাগায় দেয় আর হাবিবের থুতু মোবারকে কাটা হাত জোড়া লাগিয়া যায় আহ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ওহুদের ময়দানে আমি গজল লিখছিলাম আর আগে দিনের ঘটনা ওহুদ যুদ্ধের বর্ণনা তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে নূরুন আলা নূর হে নূরুন আলা নূর হে নূরুন আলা নূর হে নূরুন আলা নূর হে আবু জাহেল আসিয়া বলে শোনো গো মোর ভাতিজা নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া দু টুকরা করিলেন চাঁদ আঙ্গুলির ইশারে দু টুকরা চরিলেন চাঁদ আঙ্গুলির ইশারে নূরুন আলা নূর হে নূরুন আলা নূর হে নূরুন আলা নূরুন আলা নূর
मोर है कवि कह शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने थुथु मुबारक जोरा लग गया जाए हाथ चोखेर चोख झुईला पर से हदीस चोख झुईला पर से सहावे हाथ मुबारक लगाया कोनो अनुबक्षण यंत्र लगाइलो ना शुद्ध आंगुल मुबारक दिया चोखारे झुल्ला पड़छिलो चोख ओई चोखारे जतस्थने लगाया कहिलो जाओ भालो हुइया जाइबो सहाबी কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কয় আমি এই চোখে আগে যা দেখতাম হাবিবের হাত মোবারক লাগার পরে আমার চোখের পাওয়ার এমন ভাবে বাড়লো আমি তাকাই দেই আমার আল্লাহর আরজ দেখি আব্বা জান্নাত রে বাবা জান্নাত রে আমার ভাইরা ওই মায়ের নবী নূরের নবীকে সাহাবী না নূরের নবীকে কবি কয় মোহাম্মদ সেলে কুদরত তো রামসুস কে কিয়া জানে শরীয়ত নে তো বান্দা হে হাকীকত মে খোদা জানে কিতাবে আমি এই করোনার মধ্যে একটা গজল লিখেছিলাম সাক্কা কামারা সিরাজম নীর কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা ইমানদার দেওয়া না যেতে চায় মাদি আলহামদুলিল্লাহ বলুন আরো জোরে বলুন মারহাবা কেমন কথা কয় শরীয়ত নে তো বান্দা হে হাকীকত মে খোদা জানে সুবহানাল্লাহ আরো জোরে কর মারহাবা সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলো সাহাবীরা তোমার নূরের নবী তোমাকে কতটুকু স্বর্ণ দিয়েছিল সাহাবী সালমান ফার্সী কয় উহুদ পাহাড়টা কতটুকু ওজন হইতে পারে সুবহানাল্লাহ বলে কেনই প্রশ্ন কেন করতেছো কয় করতেছি কারণ আছে বলো 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 উহুদ পাহাড়টা কতটুকু ওজন হতে পারে কয় দুনিয়ার কোন দাড়ি পাল্লায় উহুদ পাহাড় পরিমাণ করা সম্ভব না কারণ 11 কিলোমিটার লম্বা 7 কিলোমিটার পাশ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কোন সালমান ফার্সি মাত্র দুইটা কথায় আমার নবীকে সিনিয়া ফালাই আর সারা রাই তো যদি দলিল দিয়া কথা কয় মুনাফিকরা কয় চিনি নাই ঠিক এই জন্যই রওজা মুবারকের পাশে আমি লিখেছি কি আশিকের অল্প কথাই বুঝে নবীর দিদার মুনাফিকদের নাই কফাল হে বাবা আশিকের অল্প কথাই বুঝে নবীর দিদার মুনাফিকদের নাই কফালে বাবারে আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে হায় হায় আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে বলো সাজনে তেলা রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাজনে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে বাবা ও বাবা ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কথা কিভাবে বললে আপনারা বুঝবেন কি জানো এই কথার আগে কি জানো বলতে চাইছিলাম আমি সালমান ফার্সি কয় উহুদ পাহাড়টা যত বড় আমাকে এত স্বর্ণ আমার নূরের নবী দিছে কই দেখলাম না তো কয় আমি 40 উকিয়া স্বর্ণ পরিশোধ করব নবী আমাকে সামান্য স্বর্ণ দিলেন দেওয়ার পরে কি হইল আমি 40 উকিয়া সব আমি দেনা পরিশোধ করলাম আর খেজুর গাছের ব্যাপার মালিক কইছে খেজুর গাছ লাগামু ওই খেজুর গাছে কাঁচা খেজুর ধরার পরে খেজুর গুনে পাকবো তাইলে পাকার পরে আমি মুক্তি পাবো আমি হাবিবের পাগল সুবহানাল্লাহ বলে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 300 চারা বা 500 চারার কথা হাদিস শরীফে আসে কিতাবে আসে 500 চারা বা 300 চারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সালমানের মুক্তির জন্য তোমরা 40 শুকিয়া স্বর্ণকে দিতে পারবা একজনে যৎসামান্য স্বর্ণ দিল আর জগায় মগায় 300 চারা বা 500 চারা দিলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 500 চারার মধ্যে হাত মোবারক একটু লাগায় দিলেন হাত মোবারক লাগা দিয়া সাহাবীদেরকে বললেন তোমরা লাগাও আরা কিতাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লাগাইছেন লাগানোর পরে সাহাবীদেরকে বললেন খবরদার তোমরা কিন্তু পিছনে তাকাইবা না লাগাইতে থাকো কারণ মালিক বলছে চারা হবে চারা লাগাবে চারা লাগানোর পরে চারার বড় হবে বড় হওয়ার পরে কাঁচা খেজুর ধরবে কাঁচা খেজুরগুলি যখন পাকবে তখন সালমান ফার্সির মুক্তি হবে কারণ মালিক জানে একটা গাছ বড় হইতে 5-6 বছর লাগবে ওই 5-6 বছর পরে কাঁচা খেজুর ধরব এরপরে পাকতে তো 5-6 মাস লাগবে 3-4 মাস লাগবে তাইলে আরো 5-6 বছর সালমানের আমার দরবারে রাখতে পারবো আমার নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারার মধ্যে হাত মোবারক বুলিয়ে দিলেন সাহাবীদেরকে বললেন আমার সালমান আমার কাছে আসতে চায় আমার সালমান আমারকে ছাড়া থাকতে পারতেছে না এই জন্য চারাগুলি তোমরা লাগাও কিন্তু পিছনের দিকে কেউ তাকাইবা না লাগাইতে লাগাইতে সামনের দিকে যায় সামনের দিকে যায়া লাগানো শেষ হলো সাহাবীরা কোন আমিগো চারা তো লাগানো শেষ হইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনের দিকে তাকাও মাত্র চারা লাগাইছে কেন সালমান নবী তো বল আল্লাহ তো বলছে বিল মুমিনিনা রাউফুর রহিম আমার হাবিব তো মুমিনদের জন্য দয়ালু সুবহানাল্লাহ আমার নূরের লোক বাস্তবে দয়া দেখানোর জন্য বাস্তব দয়া আল্লাহ যে বলছে নবী মুমিনদের জন্য দয়ালু 11 পারার 36 লাখ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হাদিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ তো বলেছেন আমার নূরের নবী মুমিনদের জন্য দয়ালু এখন সাহাবী সালমান দুইটা কথা দেইখা ঈমানদার হয়ে গেল কিন্তু হাবিবকে ছাড়া বাঁচতে পারতেছে না আমার নবীর মায়া লাগিয়ে গেল সালমানকে ছুটানোর জন্য সাথে সাথে আমার নূরের নবী ভূমিকা নিলেন সারা লাগানো শেষ হলো কইছে বড় হইব খাজুর ধরব পাকব এরপরে মুক্তি হইব সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তির জন্য আমার মায়ার নবী নূরের নবী সারাগুলি যখন সাহাবীরা লাগাইলেন পিছনে তাকায় না সঙ্গে সঙ্গে সাহাবীরা লাগানো শেষ হওয়ার পরে বলল নবী গো লাগানো তো শেষ হইছে আমার নূরের নবী সাল্লামকে এখন পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকায় দেখে মাত্র গাছ লাগা ওই গাছ বড় হইতাছে সুবহানাল্লাহ বলো বড় হইতাছে মানে বড় হইয়াই গেছে বড় হইয়া খেজুর ধরা শুরু করছে মাত্র খেজুর গাছ লাগাইছে খেজুর ধরা শুরু করছে খেজুর ধরতে ধরতে খেজুর কাঁচা হইছে বড় হইছে ওই খেজুর মুহূর্তের মধ্যে পেকে গেছে সাহাবীরা কয় নারায়ের সালাম ইয়া রাসূলুল্লাহ নবীরে এই জন্য কবি কয় কবি কয় শরিয়ত মে তো বান্দা হকীকত মে খুদা জানে মাত্র খেজুর গাছ লাগা সাথে সাথে বড় হয় বড় হইয়া আসেনি কোনো ফইনির পুতি দুই বছরে খেজুর ধরে তার বিবে না মারহাবা আর কোন কিতাবে লেখছে আট মাসে কোন কিতাবে লেখছে আট মাসে খেজুর ধরছে কোন কিতাবে এক বছরের কথা আছে আবার কোন কিতাবে আছে সাথে সাথে গাছ বড় হইছে খেজুর ধরছে সাহাবীরা চোখে দেখতেছে যে খেজুর বাইরে হইতেছে আস্তে আস্তে বড় হইতেছে এটা দেখতেছে সুবহানাল্লাহ বড় হইতে বড় খেজুরের মতো হইছে এখন এটা পাকতে তো দুই তিন মাস সময়ের দরকার পাকাও শুরু হইছে সালমান ফার্সি এই জন্যই তো আমার লেখা কি জানো মনের জালা যাবে আমার মনের জালা যাবে আমার যেদিন নবীকে আমি দেখব নবীর চরণে
এশারের জামাত আমাদের 7:30টা ইনশাআল্লাহ বাবা কষ্ট করতে হবে আর কষ্ট কইরা কইরা দোয়া করতে হবে মসজিদের নাম কি তো মসজিদ হাসান হুসাইন জান্নাতের সরদারদের নামে কিন্তু মসজিদ এখানে দোয়া কইরা যাইতে হবে আপনারা যারা আমার সন্তান আল্লাহ আমার বাপের যে ইচ্ছা যে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদেরকে নিয়ে আমার বাপে পড়তে চায় কি আপনি মাওলা কা আমারা নবী আপনি মাওলা কা আমারা নবী দোনো আলম কা এই দোয়াটা কি আমার ছেলেরা করতে পারবেন না আর আমার আব্বা রাজার আমার ভক্ত আমার ভালোবাসেন এরা করতে পারবেন না যে আমার বাপের আমার এই মহব্বতের মানুষটার একটা ইচ্ছা হলো লক্ষ লক্ষ মানুষ ওনার নিজের মাদ্রাসায় অন্য জায়গায় না ওনার নিজের মাদ্রাসায় এত বড় একটা মাঠ উনি চায় যেই মাঠে লক্ষ লক্ষ সুন্নিরা পড়বে আমি কবে যাব আর কি রওজার পাশে গিয়ে